কারা এগুলো তৈরি করছেন, কাদের স্বার্থে এগুলো হচ্ছে, এটা নিয়ে আমরা কখনোই আলোচনা করি না কোনা। এবং আপনি দেখুন আমাদের যারা ব্যাটসম্যান আছেন, আপনি নাইম শেখের কথা বলেন, নাইম শেখ টি টোয়েন্টিতে এখনো হয়তো বা চলে, কিন্তু উনি এখনো আমার কাছে মনে হয় ওয়ান ডের জন্য উনি প্রস্তুত নন। ওনাকে আমি কখনো দেখি নাই উনি কোনো স্টেপিং নিয়ে, ফুটওয়ার্ক নিয়ে উনি খেলেছেন, উনি একই জায়গায় দাঁড়িয়ে খেলেন। বিশ্বমানের পেস বোলারদেরকে যদি আপনি খেলেন কোনা, আপনি কোনোভাবেই এই 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 ধাঁচে খেললে আপনি কখনোই টিকতে পারবেন না। মিরাজ ইজ এ ওয়ান্ডার বয় ফর আস, মিরাজ অনেক জায়গায় আমাদেরকে অনেকভাবে সেভ করেছেন, কিন্তু মিরাজকেও বোধহয় আমরা নষ্ট করে ফেলবো, আজকে পাঁচে কালকে আটে, আরেকদিন আমরা তাকে ওপেনিং এ খেলাচ্ছি, দলের স্বার্থে উনি যে কোনো জায়গায় খেলতে হবে, কিন্তু যখনই উনি ধারাবাহিকভাবে কিছুদিন খেলতে পারবেন না, ফেল করবেন, মিরাজও কিন্তু বাদের খাতায় চলে যাবে, তখন বলবো মিরাজ ইজ নট পারফর্মিং। ক্রিকেট খেলায় একটা কি বলবো, আপনাকে একটা জায়গায় আপনাকে মানে সব প্লেয়ারকে একটু স্বস্তি দিতে হবে, নিশ্চয়তা দিতে হবে ওনার খেলার, হারুক না। আপনি আমাদের নতুন তামিমকে একটা খেলা খেলানোর পরেই বসিয়ে দিলেন, আমি জানি না এটার যুক্তি কোথায়। সাকিব আল হাসান বহুবার জিরো রানে আউট হয়েছেন, ওনাকে কি আমরা বসিয়েছি? উনিও ধারাবাহিকভাবে সুযোগ পেয়েছেন, প্রমাণ করেছেন, সেরকম ভাবে নতুন তামিমকেও সুযোগ দেওয়া যেত। আমরা তো এখানে, আমার মনে হয় না, আমাদের আচরণ দেখে মনে হয়নি যে আমরা আসলে চ্যাম্পিয়নশিপ আনতে গেছি।